লাইট ক্যামেরা অ্যাকশন, নায়কের বেশেই শাকিব খানের আগমন, ক্যামেরার হুড়োহুড়ি, টলিউড কিং এর যেন হাঁটতেই কষ্ট হচ্ছিল, সিকিউরিটিতে চাপ সামলেছেন, তবে এই ছবিতে পরিষ্কার দেশে তার আকর্ষণ কতটা। বিপিএল এ প্রথমবার, তাতে কি ক্যামেরা তার পিছু ছাড়েনি। নিঃসন্দেহে এখন ঢালিউডের সবচাইতে জনপ্রিয় নায়ক, আছে বড় ফ্যান বেস, বিপিএল এ তার সম্পৃক্ততা যে টুর্নামেন্টে গ্ল্যামার বাড়াবে তাতে সন্দেহ নাই। সিনেমা পাড়ার তারকারা খেলার জগতের বড় আকর্ষণ হয়েই থাকেন, নামটা যখন শাকিব খান তখন তো আর বলার অপেক্ষা রাখে না। শাকিব শাহরুখ খানকে ফলো করেন, ব্যাপারটা অকপটে স্বীকার করেছেন ঢাকা ক্যাপিটালসের সিইও। শাহরুখ যেভাবে কলকাতা নাইট রাইডার্সকে একটা ব্র্যান্ডে পরিণত করেছেন, শাকিব খানের চাও নাকি ওই একই রকম, ব্র্যান্ড হবে ঢাকা ক্যাপিটালস। ভারতের শাহরুখ আর বাংলার শাকিব, শুধু সিনেমা নয় যেন ক্রিকেটেরও যোগসূত্র। শাকিবকে নিয়ে শুরু থেকেই বেশ সরব ঢাকার নতুন ফ্র্যাঞ্চাইজি, দলটার লোগো উন্মোচনও করেছেন তিনি। তবে শুধু শাকিব একা অবশ্য নন, ঢালিউডের অনেক তারকাকেই দেখা যাবে আসছে বিপিএল এ। বেশ জোরে সোরেই ঢাকার প্রচারণা চালাচ্ছেন পরিমণি ইমনরা। প্লেয়ার সাইনিং এও চমক দিয়েছে দলটা, দেশি ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজুর রহমান, তানজিদ তামিম, বিদেশিদের মধ্যে জনসন চার্লসের মতো টি টোয়েন্টি স্পেশালিস্ট, আরও আছে অনেক নাম। বোঝাই যাচ্ছে বেশ ব্যালেন্সড দল গড়ার পথে ঢাকা, যা আগের একাধিক ফ্র্যাঞ্চাইজির বেলায় দেখা যায়নি। শাহরুখ মাঠে আসেন, হাত নাড়েন, শাকিব ড্রাফটে যেহেতু এলেন মাঠে তার নিয়মিত উপস্থিতি থাকারই কথা। সব পরিকল্পনা অনুযায়ী চললে হোম অফ ক্রিকেটে শাকিবকে হয়তো দেখা যাবে ঠিক শাহরুখের মতোই, হাত নাড়ছেন ভারতের শাহরুখ নয়, বাংলাদেশের শাকিব খান। মুশফিকুর, বিডি ক্রিকেট টাইম।